হ্যালো গাইস, আজ এসেছি অন্য একটি পাহাড়ে, সেটি হচ্ছে বাঁশের বাগান। মানে বাঁশ তো চিনেনি আপনারা, মানুষের যে মানুষের বাঁশ দেয় সেই বাঁশ নয়, সেটি হচ্ছে বাঁশ যেটা কাজে লাগে, বিয়ে বাড়িতে লাগে, অনেক জায়গায় লাগে, সব কিছুতে লাগে, অনেক কিছুতে লাগে, আপনারা জানেন না হয়তো। তো আমি এসেছি আজ সেই বাঁশ বাগানে, আপনাদের সেই বাঁশ বাগানটা সম্পূর্ণ তুলে ধরাবো আপনাদের সামনে, আপনারা দেখবেন আর বলবেন কেমন লাগছে আপনাদের সবার। তো আমি আপনাদের গানে গানে, আমার গানে গানে, আমার সারা বাংলাদেশে যে গানটি ভাইরাল হয়েছে, এই গানে গানে আমি আপনাদের বাঁশ বাগান দেখাবো, চলেন। প্রীতি তুমি জানো না, তুমি কেন বুঝো না, এত সুন্দর হাসি তোমার বাংলাদেশে দেখি না, কথাটা মিথ্যা না, এত সুন্দর শাড়ি পরো শিক্ষকরা দিবানা, তুমি তো জানো না, তুমি তো বুঝো না, নায়িকা সাবলি রহায় তোমার কাছে কিচ্ছু না, তুমি তো জানো না, সিলেটে আইছো না, লোলো না লোলো না, তুমি তো বুঝলাই না, আমার চিনি লাই না, এত সুন্দর ভালোবাসা চিনি তুমি বুঝলাই না, মানে এত ভয়ঙ্কর রাস্তা হয়তো আপনারা কখনো দেখেন নাই। তো এটা হচ্ছে আমাদের কমলগঞ্জ, সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ, খুব ভয়ঙ্কর একটি পাহাড়। এই পাহাড়ের মধ্যে অনেকগুলো, এই পাহাড়ের মধ্যে মানে অনেকগুলো প্রাণী আছে, ভয়ঙ্কর প্রাণী, প্রায় ভাল্লুক, বাঘ, এরপরে হরিণ, এগুলো তো কোনো ভয়ঙ্কর প্রাণী না। তারপর বনের তে একটা থাকে শুকর, এরপর অনেকগুলো প্রাণী মানে আছে আমাদের এই পাহাড়ে, ছাড়া হয়েছে এইরকম ভয়ঙ্কর প্রাণীগুলো। তো আমরা কিন্তু যাচ্ছি, প্রাণীগুলো থাকা সত্ত্বেও আমরা ঘুরতেছি, তবে আমাদের কাছে সেফটি আছে। আমাদের এই যে এটা থাকে আর কোনো সমস্যা না আছে, আমরা আর কোনো প্রবলেম হইব না। তো চলেন আমরা আপনাদের সম্পূর্ণ পাহাড়টা দেখাবো আজ, সেটা হচ্ছে বাঁশের বাগান। তো আমরা অন্য একটি জায়গায় এসেছি, সেটার নাম হচ্ছে বাঁশের বাগান, চলেন। ভবর খয়ো দিয়া শ্রীকৃষ্ণবি সেদের নলে অঙ্গ যায় গলিয়া রে, ভবর খয়ো দিয়া খয়ো 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 রে কৃষ্ণ রে বুঝাইয়া, এদিকে তো খেলবা খেলব ওই দশ ঘন্টা ঢুকাতে পারি, এদের ভিতরে যাই না। ভয়ঙ্কর তবে বলে
এই যে গাছগুলো আপনারা দেখতেছেন, এগুলো আপনার হাজার হাজার বছর আগের গাছ। আপনাদের হয়তো মনে আছে 1997 সালের 14 জুন আমাদের এই যে কমলগঞ্জের একটি আগুনের বিস্ফোরণ হয়েছিল, অনেক বড় বিস্ফোরণ হয়েছিল। তো এগুলোর তাপ এখানে এসে লেগেছিল, এই মুড়াগুলো গাছের এখনো আছে, এগুলো গাছের মুড়া। 1997 সালের 14 জুন যে আগুনের তাণ্ডবটি হয়েছিল আমাদের কমলগঞ্জে, গ্যাসকূপের মধ্যে আগুন লেগেছিল, তো এটাই হচ্ছে সেই মুড়া, মানে আগুনের তাপ লেগেছিল এদিকে পর্যন্ত। এগুলাই হচ্ছে বাঁশের বাগান। তো আমি আপনাদের সম্পূর্ণ বাগান ঘুরে দেখালাম, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে আপনাদের। আরও কিছু তুলে ধরবো আপনাদের সামনে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানেই আমাদের মন্তব্য, আমরা এখন চলে যাব আমাদের রাস্তা দিয়ে। শুধু আপনাদের জন্য এসেছিলাম, মানে বাঁশের বাগান দেখানোর জন্য। বাঁশের বাগানটা দেখাই আমি আপনাদের। বাঁশটা এখানে